বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে কোতোয়ালি থানার সামনে হাজির হন বিজেপির নেতাকর্মীরা। এদিকে থানার প্রথম গেটে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এরপর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, দিলীপ ঘোষের ওপর আক্রমণ করা হলেও এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। তৃণমূল অভিযুক্তদের প্রশ্রয় দিচ্ছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন চলবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু, রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, সাংসদ জয়ন্ত রায়সহ বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ চলে। এদিকে আন্দোলনকারীদের সাথে দেখা করেনি পুলিশ বলে অভিযোগ বিজেপির। সভাপতি দিলীপ ঘোষকে একের পর এক আক্রমণ করা হচ্ছে তৃণমূলের গুন্ডা দ্বারা। 16 বার আক্রমিত হয়েছে। আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমাদের সাথে সাংসদ আছেন একজন, আমাদের জলপাইগুড়ি জেলার সাংসদ ডক্টর জয়ন্ত রায় আছেন। আমরা বলছি আপনারা ঠিক করুন, আমরা 4 জন গিয়ে আপনার সাথে দেখা করব এবং আপনাকে আমরা একটা ডেপুটেশন দেব। আজকে এখানকার যিনি পুলিশ আধিকারিক তিনি আমাদের সাথে দেখা করতে রাজি না, একজন নির্বাচিত সাংসদের কথা শুনতে রাজি না। কোথায় গণতন্ত্র যাচ্ছে? এটা পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে না পুলিশের হাত চলছে না পুলিশ নিজের খেয়াল খুশি মতো চলবে? আমি এখনো বারবার করে বলছি যে এই পুলিশ যদি এই রকম ব্যবহার করে আমরা কিন্তু আগামী দিনে পুলিশের এই এই ভূমিকা কিন্তু আমরা দেখব। এদিন পুলিশকে স্মারকলিপি দিতে চাইলেও স্মারকলিপি জমা নেওয়া হয়নি বলে অভিযোগ সাংসদ জয়ন্ত রায়ের। তিনি বলেন রাজ্য সভাপতিকে আক্রমণ করে তৃণমূল নেতারা, এই কারণে তারা প্রতিবাদে নেমেছেন। পুলিশ কোনো সহযোগিতা করছে না। ছিলাম পুলিশের কাছে, পুলিশ প্রশাসনের কাছে যে আপনারা বলুন আমরা কেন তাকে আক্রমণ করা হলো এবং বারবার আজকে 16 বার আক্রমণ করা হলো, কেন একই লোককে বারবার এরকম আক্রমণ করা হচ্ছে? এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা নয় কি? আজকে উনি আজকে নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকেও আন্দোলন করতে হয়েছে, তিনি নিজেও অত্যাচারিত হয়েছেন এক সময়, তাকে সেই তার কাছ থেকে কোথায় আমরা সুশাসন পাবো? তার এখন উল্টো তিনি গণতন্ত্রের পরিপন্থী হয়ে নিজে স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন এবং কোনো পার্টিকে অন্য পার্টিকে দাঁড়াতে দেবেন না, রাজনীতি করতে দেবেন না। এটা কি ধরনের, উনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করবেন না কোনো গণতন্ত্রকে ধ্বংস করবেন? উনি আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। আজকে এখানে গণতন্ত্রের পরিকাঠামো নেই, এখানে পুলিশ প্রশাসন দিয়েই কেবলমাত্র সরকার চলছে, রাজ্য চলছে। আমরা এর অবসান চাই। আগামী দিনে দেখবেন আর কিছুদিনের মধ্যেই নির্বাচন আসছে, পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে একদম সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবে, গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবে।